খুব মনোযোগ 12 ঘন্টা আল্লাহর পক্ষে 12 ঘন্টা নবীর পক্ষে নবী আসবে ধরাতে নাও রাত নাও দিন সুবহ সাদেকের টাইম সুবহানাল্লাহ বলেন নবী আসবে কইতে এই 570 শব্দে নবী জন্ম নেয় নাই নবী জন্ম নিয়েছে আব্দুল্লাহ মেনার মাধ্যমে আব্দুল্লাহ মেনা পাবেন কই বাবা আদমের খবর নাই মা খাওয়ার খবর নাই আল্লাহর নাম আল্লাহ নাই তখন আমার নবীজির নাম মুহাম্মদ সুবহানাল্লাহ বলেন কে রেখেছে আরে কে রেখেছে আমাদের নাম জন্মের পরে নবীজির নাম জন্মের আগে খুব মনোযোগ হাকিকত বুঝেন নবী চিন্না যায়েন কবরে নাইলে উপায় নাই হাসরের মাঠ বানাইবার আল্লাহর কোনো দরকার নাই ওলি চিন্না যায়েন কবরে নাইলে উপায় নাই বন্ধুরে হাসরের মাঠ বানাইবার আল্লাহর কোনো দরকার নাই মিজানের পাল্লা লটকাইবার আল্লাহর কোনো দরকার নাই 50,000 বর্ষ দাঁড়া করে রাখবার কোনো দরকার নাই 9,30,000,000 মাইল উপরে সূর্যটা আছে চতুর্থ আসমান থেকে আলো দিতেছে 12টা মুখের মধ্যে একটা মুখ খোলা 11টা মুখ বন্ধ আছে একটা মুখের তাপ আসতেছে সইতে পারি না 11টা 12টা মুখ খুলে দিবে ময়দানে মহাশুরে সোয়াত উপরে মাতার মগজ গলে গলে পৌষিনার সাগর হবে 70 হাত পৌষিনার সাগরে মানুষ কাবুডুবু খেলবে আল্লাহ অন্তর্জামী সাক্ষীর দরকার নাই আল্লাহ কেন 50,000 বর্ষ দাঁড়া করে রাখবে একটাই কারণ নবীজির শান কত যে মহান করিতে প্রমাণ আল্লাহ লটকাইবে মিজান সেই নবীর দরকার আমরা চাই কি চাই না সুন্নিরা কেন নবী চাই সুন্নিরা কেন ওলি চাই নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে বারোই রবিউল আব্বাল নবী এই দোরাতে আগমন করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন শুধু তা না কুল জাল হাক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা শুধু তা না কাদ জাকুম মিন আল্লাহি নূর আই আল্লাহ কি তরফ সে নূর বলেন সুবহানাল্লাহ রসূল এসেছে কোথায় থেকে কোথায় থেকে হুজ্জাতুল গাবিলিন নামক কিতাবে এসেছে রসুল আছে জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে পাঞ্জাতনের মহলে যুরকন সুবহানাল্লাহ নবী আছে ফুল আকারে জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে ফুল আকারে নবরঙ্গে পঞ্চরসে নবরঙ্গে পঞ্চরসে নবরঙ্গে রজব শাবান রমজান শাওয়াল জিলকত জিলকস মহরম সফর রবিউল আব্বাল নবরঙ্গে পঞ্চরসে পাক পাঞ্জাতনের মহল থেকে নবী আসবে এই দরাতে ফুল আকারে যুরকন সুবহানাল্লাহ আমার আল্লাহ হুকুম দিছে যারে জিব্রাইল যাও জান্নাতুল ফেরদাউস থেকে ফুলটা গিয়া আমার আরশে আজিমে নিয়ে আসো খুব মনোযোগ করে বন্ধু আমাদের জন্ম বাংলাদেশে আপনাদের আপনাদের জন্ম হবিগঞ্জে ইন্তেকালের পরে দাফন করবে হবিগঞ্জে আমার জন্ম ব্রাহ্মণবাড়িয়া ইন্তেকালের পরে আমাকে দাফন করবে ব্রাহ্মণবাড়িয়া আমার নবীজি আসছে মক্কাতে নবীজি শুইল কেন মদিনাতে নবীজির আগমন মক্কায় শুইছে কেন মদিনায় নবী মক্কা শুইবে মদিনা কেন শুইছে রে মোল্লাজি খুব মনোযোগ আরশে আজিম থেকে আরশে আজিম নিবে ফুল জিব্রাইলকে আল্লাহ পাঠাইছে জিব্রাইল 26 নম্বর গেট প্রত্যেকটা মসজিদের দরবারে বক্তের 27টা ক্লাস আছে 27টা গেট আছে 26 নম্বর গেট অতিক্রম করে 27 নম্বর গেটে প্রবেশ করলে মসজিদের দরবারে আল্লাহরে দেখবে সুবহানাল্লাহ বলেন খুব মনোযোগ মসজিদে দেখাবে খুব মনোযোগ জালালউদ্দিন রুমি বলে মসজিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো একতাটা মসনবীর বর ননা তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না রবিউল আব্বালের পরে রবিউল সানি বন্ধু এই চাঁদটা হচ্ছে গাউসে পাকের আগমন এবং বিদায় সুবহানাল্লাহ বলেন খুব মনোযোগ করে বন্ধু রবিউল আব্বাল হচ্ছে নবীজির আগমন এবং বিদায় রবিউল সানি গাউসে পাকের বিদায় খুব মনোযোগ গাউসে পাক কারে বলে
আমার ভাই মোহাম্মদ মাওলানা মোহাম্মদ ওলিউর রহমান সুবহানি সাহেব আমাকে বলেছেন গাউসে পাকের শানে কথা বলতে। গাউসে পাকের শান কি বলবো, একটানা যদি এই স্টেজে বসে এক মাস পর্যন্ত বলি তবু শেষ হবে না। খুব মনোযোগ রে বন্ধু, এখন জিব্রাইলকে পাঠাইলো যাও আরশে আজিম থেকে ফুলটা গিয়া আমার আরশে আজিমে নিয়ে আসো। জিব্রাইল সাতাশ ২৬ নম্বর গেট খোলা পাইল, ২৭ নম্বর গেট ভিতরে তালা, কি কি ২৬ নম্বর গেট খোলা ২৭ নম্বর গেট ভিতরে তালা, জিব্রাইল ডুববো কে মনে প্রেমের তালা দেখতে বালারাই কজত হনে, প্রেমের তালা দেখতে বালারাই কজত হনে। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কে মনে, আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কে মনে, প্রেমের তালা দেখতে বালা সামনে আসেন সামনে আসেন, প্রেমের তালা দেখতে বালা রায় কজত সেই তালাটা কই বিলাতি, আরে খুলিলে খোবে ডাকাতি, কত কুল খারাইল কুলবতি, কত কুল খারাইল কুলবতি সন্ধান না জানে, প্রেমের তালা দেখতে বালা রাইক যত হনে। মনে ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবি মারা, আরে কেমনে খুলিব তালা সাবি বিঘনে, আরে কেমনে খুলিব তালা সাবি বিঘনে, প্রেমের তালা দেখতে বালাহারাই কজতনে। বন্ধুরে জিব্রাইল ২৭ নম্বর গেট পাইল ভিতরে তালা, বাকির থেকে টুকা দিছে ভিতর থেকে কান্তা তুমি কে, জিব্রাইল কো আনা জিব্রাইল, জিব্রাইল টুকা দিছে ভিতর, জিব্রাইল টুকা দিছে ভিতর থেকে কান্তা তুমি কে, কানা জিব্রাইল, জিব্রাইল কান্তা তুমি কে, ভিতর থেকে কো আমি আব্দুল কাদির। সুবহানাল্লাহ বলেন খুব মনোযোগ, আলবেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের পরে বেলায়াত, নবুয়াতে নবী বেলায়েতে উলি, নবী হইতে নবী আলী হইতে উলি, আলীর বংশে দুইজন হাসাইন হুসাইন, তাদের বংশে দুইজন বড়বীর আব্দুল কাদের জিলানি হাজা গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ বলেন এটা শরীয়ত, হাকিকতে বড়বীর কে, হাকিকতে হাজা গরিবে নওয়াজ কে। খুব মনোযোগ রে বন্ধু, সে যে নিজে মালিক নিজেই বেশি গো, সে যে নিজেই মালিক নিজেই বেশে, নিজেই মালিক নিজেই বেশে, নিজেই আবার খরিদার খরিদার, আল্লাহর বাজারে রসুল জামিনদার, বলুন আল্লাহর বাজারে রসুল দোকান সে বাজারের মালিক আল্লাহ, নবীর খাতে দারে পাল্লা, সে বাজারের মালিক আল্লাহ আমার নবীর খাতে দারে পাল্লা, কত পীর পয়গম্বর উলি আব্দাল গো, কত পীর পয়গম্বর উলি আব্দাল, তাহার প্রেমে বেকার আর বেকার আর, আল্লাহর বাজারের রসুল দোকানদার, সে বাজারের দোকান গড়ে আমার গাউসে পাকে চাকরি করে। সুবহানাল্লাহ বলেন সে বাজারের দোকান করে আমার বড় ফিরে চাকরি করে, সেতে সোনা দানার দাম মিলে না, সোনা দানার দাম মিলে না, চোখের জলে হয় কারবার হয় কারবার, আল্লাহর বাজারে রসুল জামিনদার। বন্ধুরে জিব্রাইল বলে আনতা তুমি কে, ভিতর থেকে বলে আনা আব্দুল কাদির, আব্দুল কাদির ও তালাটা খুলে দেন, গাউসে পাকে তালা খুলবে জিব্রাইল ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন গাউসে পাকে তালা খুলবে, এই মনোযোগ, আমার নবী ৫৭০ খ্রিস্টাব্দে ১২ই রবিউল আব্বাল এই পৃথিবীতে আসবে, ৬৩ বছরের জিন্দিগির পরে রাসূলে পাক বিদায় হয়ে মদিনাতে শুবে, রাসূলে পাক বিদায়ের নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু হবে, পনে ৫০০ বছর পরে গাউসে পাক এই দরাতে আসবে, রসুল আসে নাই জান্নাতুল ফেরদাউসে, আহমদিয়া বালাখানায় ফুল আকারে আছে, ওখানে গাউসে পাক আছে। জোরে কোন সুবহানাল্লাহ, জিব্রাইলে অনুমতি চাইলে গাউসে পাক তালা খুলে দিলে, ভিতরে ঢুকছে রে বন্ধু, ভিতরে ঢুকে দেখে চারদিকে চারটা পাতা, মধ্যে একটা ফুল, তুমি সুন্দর নিখিলের চির সুন্দর, তুমি সুন্দর নিখিলের চির সুন্দর আমার মুহাম্মদ রাসুল, বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে জিব্রাইল জিজ্ঞেস করে আব্দুল কাদির ও
কি দিয়া বানাইছে সুবহানাল্লাহ বলে আজ জিবরাইল ছিনে না বড় ভিড়ে ছিনে ফুলটা কি দিয়া বানাইছে তোমার মসজিদে না চিনাইলে কিয়ামতের আগ পর্যন্ত চিনবে না তুমি আল্লাহরে খুব মনোযোগ আপনারা সামনে যদি জায়গা থাকে দয়া করে একটু আগগণ সামনের দিকে আগগণ একটু জিকির করি Oh yeah.
মেরা কালগো বাজান তোমার প্রেম রে জানায় আই সুন্দর ফুল বানাইলো আমার আল্লাহ কি কি দিয়া বরফির কচিন না বলে না রঙের নমুনা ফুল হাকিকতে মুহাম্মাদুর রাসূল বলুন ইয়া রাসূলুল্লাহ রঙের নমুনা ফুল হাকিকতে মুহাম্মদ রাসূল বলুন ইয়া রাসূলুল্লাহ চারদিকে চারটা পাতা চারজন পাঞ্জাতনের মাওলা আলী মা ফাতেমা হাসাইন হুসাইন মদ্দের ফুল নবী মুহাম্মদ রাসূল বলুন ইয়া রাসূলুল্লাহ জিব্রাইলের খাত বাড়াইছে নূরে মুহাম্মদি ফুল জিব্রাইলের খাতে আইছে জিব্রাইলের খাত থেকে জিব্রাইল ফুল নিয়ে আরশ আজিমের দিকে রওনা হয়ে গেছে জিব্রাইলের খাত থেকে ফুলটা মদিনায় পড়ে গেছে সুবহানাল্লাহ বলেন পড়ছে কই মদিনা পড়ছে কই মদিনা নেওয়ার কথা ছিল কই আরশে কই ছিল আরশে ফুল পড়ছে কই মদিনা হাজা আব্দুল্লাহ আইতেছে আয়া দেখে আর আট দিন সূর্য উদয় হয় আসমানে দিনের বেলা বন্ধুরে আজকে সূর্য উদয় হইল জমিনে রাইতের বেলা সুবহানাল্লাহ বলেন পৃথিবী কি তলুপর হয়ে গেছে নাকি খুব মনোযোগ হাজা আব্দুল্লাহ আইতেছে আয়া দেখে একটা ফুল বড় সুন্দর ফুল সূর্যের মতন আলো ছড়াইছে হাজা আব্দুল্লাহ রে নূরে মুহাম্মদি ফুলে পাগল করে ফেলেছে হাজা আব্দুল্লাহ হাতের সামনে নিয়ে শাসান দিছে নূরে মুহাম্মদি ফুল আব্দুল্লাহর কপালে চলে গেছে আব্দুল্লাহর কপাল থেকে মা আমেনা চুমু দিয়া নবীজিরে পাইছে জোরে বল সুবহানাল্লাহ মনো আমার শর্ট হয়ে আসতেছে ভাই সাহেবে আরেকটা সাবজেক্ট রেখেছিল ওই সাবজেক্টটা সম্পর্কে ইশারা দিয়ে যায় জিনা করবেন না কেহ ও বন্ধু জিনাতে কে বেঁচে থাকবেন জিনাকারীর জন্য কঠিন শাস্তি আল্লাহর কোটে রয়েছে জিনা করবেন না যার যার চরিত্র রক্ষা করবেন চরিত্র যিনি রক্ষা করতে পারছে ইউসুফকে জুলেখা বহু চেষ্টা করছে জুলেখার ফান্দে আটকাইবার জন্য ইউসুফকে কারাগারে বন্দি করবে যদি জুলেখার প্রেমে না পড়ে ইউসুফ কইছে কারাগারে বন্দি থাকবো তবু আমি তোমার সাথে অপরাধ করতে পারবো না খুব মনোযোগ জিনা করবেন না রে বন্ধু প্রত্যেকটা আলোচনার সাবজেক্ট আছে সময় নিতে হবে কিন্তু আমি শুধু ঢুকতেছিলাম বন্ধু কিন্তু শেষ দিতে পারবো না খুব মনোযোগ দেন গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি যার নামের দোহাই দিলে জিনবুত দেওদানব পর্যন্ত সিলিন্ডার করে পৃথিবীর প্রত্যেকটা পীর মাসাই একটা জাতির পীর গাউসে পাক সর্বজাতির পীর গাউসে পাকের পাগল মাসিকে বিপদে পড়ে ইয়া গাউসুল আজম ধরে স্মরণ করবে মাগরিব থেকে গাউসে পাক তোমারে উদ্ধার করবে তোমার পরনের কাপড়টা গোমের ঘরে হইয়া পড়ে যাবে গাউসে পাক খাত বাড়াইয়া তোমাকে পরাইয়া দিতে পারবে যেরকম সুবহানাল্লাহ খুব মনোযোগ
الله أكبر يا رسول الله يا ولي الله يا ولي الله. زندہ باد زندہ باد زندہ باد زندہ باد. সময় মন শর্ট হয়ে আসছে রে বন্ধু, একটু মনোযোগ দেন। ওই একটা কথা বলছিলাম নামাজের ভিতরে, কথাটা না বইলা গেলে ভেস থাকবে। নামাজের ভিতরে ওলি আল্লাহকে স্মরণ করতে হবে, নামাজের ভিতরে ওলি আল্লাহকে সালাম দিতে হবে। আলেম ভাইয়েরা বুঝে নেন, ইমাম সাহেব হুজুররা বুঝে নেন, পাবলিক শ্রোতা বুঝে নেন। আমরা নামাজে দাঁড়িয়ে প্রথম সূরা কোনটা ভরি জোরে কল, بسم الله الرحمن الرحيم الحمد لله رب الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. এই পর্যন্ত আমরা বলি কি বলি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর রহমানুর রহিম অনন্ত অসীম অতি দয়াবান প্রভুর জন্য, মালিক ইয়াউমিদ্দিন তিনি কিয়ামত দিবসের মালিক। ইয়াক নাবুদু তার ইবাদত করি, ওয়াইয়াক নাস্তাইন তার কাছে সাহায্য প্রার্থনা করি। এতটুক বলার পরে আমার আল্লাহ বান্দাগণকে ডেকে বলে, এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছ, এখন আমার কাছে কি চাও বলো। তখন আপনি আমি বলি, আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে চালাও আমারে। ও যেই পথে চলে গেছে প্রিয়জন, যেই পথে রয়েছে নাজনিয়ামত, এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ? না রে বন্ধু, না। মিশকাতের সরা মিরকাতের পঞ্চভণ্ড, মিশকাতের সরা মিরকাতের পঞ্চভণ্ড, 620টা খুললে পাবেন। এই পথ হচ্ছে চার তরিকার ওলি আল্লাহর পথ। জোরে কর সুবহানাল্লাহ। শুধু তা নয় রে বন্ধু, ওলি আল্লাহকে নামাজের ভিতরে স্মরণ করতে হবে, নাইলে নামাজ কবে না। মসজিদের ভিতরে হামাইয়া বলেন একটা, বাইরিয়া বলেন আরেকটা, বেদাত। যাইও না ওলি আল্লাহর কাছে, যাইও না পীর মসজিদের কাছে, যাইও না মাজারে, দুই মুহে কথা বললে মুনাফিক হয়। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দার কিয়াস পালি মিনাল্লার, আসমান থেকে একটা পাথর ছাড়লে 500 বছর রাস্তা অতিক্রম করে পাথরটা জমিনে আসতে সময় লাগে 12 ঘন্টা। জাহান্নামের উপর স্তর থেকে পাথর সারবে, নিম্ন স্তরে যাইতে সময় লাগবে 50,000 বছর। উপরে স্থানটা কাফেরে পাইবে, নিচের স্থানটা মুনাফিক পাবে। কাফেরে খাইয়া খাইয়া পায়খানা করবে, মুনাফিকে কাফেরের পায়খানা খাবে। দুই মুখে যারা কথা বলবে, কয় মুখে কয় মুখে, দুই মুখে যারা কথা বলে তারা হলো মুনাফিক। এখন আসেন নামাজের ভিতরে, ওলি আল্লাহকে সালাম দিতে হবে, পীর মসজিদকে সালাম দিতে হবে। বুঝে নেন, ফেস লাগাইয়েন না, খুব মনোযোগ। নামাজে 2 রাকাত 3 রাকাত 4 রাকাত পইরা আমরা বৈশাখী ভরি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত্তাইয়িবা। এটা কোন মাদ্রাসা পাইছেন, কোন ভার্সিটিতে পাইছেন, কোন কোম্পানিতে পাইছেন? এটা কোনো মাদ্রাসা আবিষ্কার হয় নাই, কোনো ভার্সিটিতে আবিষ্কার হয় নাই। রজব চান্দের 26 তারিখ দিবাগত 27 রজনীতে আল্লাহ দাওয়াত করে নিল আল্লাহর বন্ধুকে, নিয়ে একদম কাছে বসাইছে, কাবা কাউসাইন আও আদনা। ও দোস্ত একেবারে কাছে আসেন, আল্লাহর সমস্ত নুরানি পর্দা উঠাইয়া দিয়া নবীকে নিল কাছে বসাইয়া। আমার নবীর একটা পশম পুরে নাই, জোরে কম সুবহানাল্লাহ। কাছে নিয়া কো দোস্ত গো, এত কাছে তোমারে কিরে আনছি জাননি বলে কিরে, প্রত্যেকটা সৃষ্টির মাকলুককে আমি নিজ ইচ্ছা আকার দিয়েছি, আকৃতি দিয়েছি, স্বরূপ দিয়েছি, কিন্তু আমার আপনাকে আমি আমার নিজ ইচ্ছা স্বরূপ দেই নাই। আপনি যা চেয়েছিলেন আমি তা দিয়েছি, জোরে কম সুবহানাল্লাহ। আপনাকে দেখার জন্য কাছে আনছি। ও বন্ধু বন্ধু বন্ধুর ভাই চাইলে কিছু না কিছু আনে, আপনি আমার জন্য কি আনছেন? নবী কো হালি আসি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত্তাইয়িবা। আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমারে, আমিও দেব আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যন্ত বলার পরে, এই মোল্লাজি, ওলি আল্লাহর নামাজে সালাম দিতে হবে, পীর মসজিদে নামাজে সালাম দিতে হবে, তোমরা বেদাত বলো কোন দলিলে, খুব মনোযোগ নাইলে নামাজ কবে না। এই পর্যন্ত বলার পরে আমার নবী কো, আল্লাহ শুধু আমার উপর রহমত বরকত শান্তি বর্ষিত করলে হবে না, আমার উম্মতের মধ্যে যারা সালিকিন হবে, যারা নেককার হবে, হক্কানি আলেম হবে, যারা সত্যবাদী হবে, তাদেরকেও তোমার সালামের মধ্যে সামিল রাখতে হবে। পরক্ষণে পরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে নামাজে সালাম প্রথম দেই কোন দিকে?
ও ভাই নামাজি নামাজে বেহেশতি নামাজে দুজুখী খুব মনোযোগ নামাজ বেহেশতের চাবি নামাজ দুজুখের চাবি লম্বা সূরা হয়ে যাচ্ছে যাওয়া যাবে না ওই দিকে নামাজ এমন একটা বস্তু রে বন্ধু নামাজ একমাত্র ঈমানদারের জন্য খুব মনোযোগ সালাতু নিয়ম আলাইকুম সালাম صلاه يا رسول মারহাবা সকলে বলুন আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আপনারা যার অপেক্ষায় অপেক্ষমান আছেন বাংলার কোটি কোটি জনতার হৃদয়ের চন্দন রাহনুমায়ে শরীয়ত পীরে তরিকত বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন সুন্নি জামাতের উজ্জ্বল নক্ষত্র তন্ত্রী প্রহরী পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত তাকেরি সাহেব আপনাদের মাঝে আগমন করেছেন প্রাণ ভরে আপনাদেরকে আলোচনা শোনাবে আপনারা আলোচনা সমাপ্তি হওয়ার পরে মোনাজাত শেষে যাবেন আমি আপনাদেরকে আর মূল্যবান সময়টুকু নষ্ট করব না আপনারা আল্লাহকে ভয় করবেন নবীকে জানের চেয়ে বেশি প্রাণের চেয়ে বেশি ভালোবাসবেন মা বাবার খেদমত করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ওলি আল্লাহ গণের সহবতে থাকবেন আল্লাহকে ভয় করবেন নবীকে ভালোবাসবেন মা বাবার খেদমত করবেন
পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, ওলিগণের সহবতে থাকবেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন। এই প্রত্যাশায় রেখে আমি আমার অসমাপ্তি আলোচনা সমাপ্তি রেখে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী বিশ্বনন্দিত মুফাসসির কোরআন